আপনি জানেন ফ্রিফায়ার গেমের মধ্যে যে বট দেখা যায় তাদের সবচেয়ে মজাদার কাণ্ড কোনটা? আচ্ছা আপনার কি এটা জানা আছে, ট্রেনিং গ্রাউন্ডে এমন একটি গান আছে যে গান কখনোই আপনি সঠিকভাবে কখনোই ব্যবহার করতে পারবেন না? আচ্ছা আপনি কি এটা জানেন বারবুনা ম্যাপের গিভিয়ার্ডে কয়টি কবর আছে? আজকের ভিডিও শুরু করবো ফ্রি ফায়ারের গ্লুয়াল দিয়ে। একটা ব্যাগের মধ্যে সর্বোচ্চ কয়টি গ্লুয়াল জমানো যায়? অনেকে ধারণা এটি আনলিমিটেড হয়ে থাকে, কিন্তু আসলে তা নয়। একটা লিমিটে গিয়ে সব সময় থেমে যেতে হয়। কিন্তু লেভেল 3 এর ব্যাগের মধ্যে সর্বোচ্চ কয়টি গ্লুয়াল জমানোর রেকর্ড আছে জানেন? এই বিষয়ে সঠিক তথ্য পাওয়া যায় একবার এক ইউটিউবারের ভিন্ন এক প্রচেষ্টার মাধ্যমে। তিনি কাস্টম ম্যাচের মধ্যে সর্বোচ্চ গ্লুয়াল জমানোর রেকর্ড তৈরি করতে একটি কাস্টম ম্যাচ তৈরি করেন এবং সেখানে তার বন্ধুদের বলে দেন যে তার কাছে যেন গ্লুয়াল এনে রাখা হয় এবং তিনি সেগুলো নিজের ব্যাগের মধ্যে নেবেন। আর এভাবে তিনি সর্বোচ্চ গ্লুয়াল জমানোর রেকর্ড করবেন এবং তিনি ব্যাগের মধ্যে কোনো কিছু না রেখে শুধুমাত্র গ্লুয়াল তুলতে থাকেন। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় ব্যাগের লিমিটেশনের কারণে। তিনি যখন গ্লুয়াল সংগ্রহ করছিলেন তখন দেখা গেল 133টি গ্লুয়াল জমানোর পর ব্যাগের মধ্যে বাড়তি আর কোনো গ্লুয়াল নেওয়া যাচ্ছে না। এরপর তিনি আলাদাভাবে রেকর্ড তৈরি করার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি রেকর্ড তৈরি করতে গিয়ে ফ্রি ফায়ারের গ্লুয়াল একটা সম্পূর্ণ ব্যাগের মধ্যে সর্বোচ্চ কয়টি নেওয়া যাবে সেটা সঠিক পরিমাণ বাহির করে দেন। আপনারা দেখতে পাচ্ছেন 133টি গ্লুয়াল নেওয়ার পর ব্যাগ সম্পূর্ণ ফিল আপ হয়ে গিয়েছে। এর মানে হলো একটি খালি লেভেল 3 এর ব্যাগে সর্বোচ্চ 133টি গ্লুয়াল নেওয়া যায়। আপনাদের মধ্যে কার কয়টি সর্বোচ্চ গ্লুয়াল জমানোর রেকর্ড আছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নেক্সট, ইন্ডিয়া সার্ভারের কোন প্লেয়ারের কাছে কিন্তু অ্যাঞ্জেলিক প্যান্ট নেই, কিন্তু এর কারণ কি? এর কারণ হলো ইন্ডিয়া সার্ভারে কখনোই অ্যাঞ্জেলিক প্যান্ট আসেনি, কিন্তু বর্তমানে ইন্ডিয়ার কিছু ইউটিউবারের কাছে দেখা যায় তাদের আইডিতে অ্যাঞ্জেলিক প্যান্ট আছে। তবে তারা এই প্যান্ট পেলো কিভাবে? আসলে আগে বাংলাদেশ সার্ভারের প্লেয়াররা ইন্ডিয়া সার্ভারে ছিল এবং ইন্ডিয়া সার্ভারের আগে বাংলাদেশ সার্ভারের প্লেয়াররা সিঙ্গাপুর সার্ভারে ছিল। আর বাংলাদেশি প্লেয়াররা যখন সিঙ্গাপুর সার্ভারে ছিল তখন অ্যাঞ্জেলিক প্যান্ট আমাদের গেমের মধ্যে আসে। তখনকার সময় কিছু বাংলাদেশি প্লেয়ার সেই সার্ভারে থাকাকালীন অবস্থায় অ্যাঞ্জেলিক প্যান্ট নিজেদের আইডিতে নিয়ে নিয়েছিল। পরবর্তীতে সিঙ্গাপুর সার্ভার থেকে বাংলাদেশি প্লেয়ারদের ইন্ডিয়া সার্ভারে আনা হলে তখন বাংলাদেশি প্লেয়ারদের থেকে কিছু কিছু ইন্ডিয়ান প্লেয়ার বাংলাদেশি আইডি কিনে নিয়েছিল। আর যে আইডিগুলো কিনে নিয়েছিল সেই আইডিগুলোর মধ্যে অ্যাঞ্জেলিক প্যান্ট ছিল। আর এভাবে ইন্ডিয়া সার্ভারের প্লেয়ারদের কাছে অ্যাঞ্জেলিক প্যান্ট পৌঁছেছে। মানে হলো ইন্ডিয়া সার্ভারে যে প্লেয়াররা বাংলাদেশ সার্ভারের প্লেয়ারদের থেকে আইডি ক্রয় করেছিল শুধুমাত্র তাদের কাছে কিন্তু অ্যাঞ্জেলিক প্যান্ট আছে। বন্ধুরা, আপনারা এখন স্ক্রিনে যে চ্যানেলটি দেখতে পাচ্ছেন এই চ্যানেলে ফ্রি ফায়ার রিলেটেড বিভিন্ন রকমের ভিডিও আপলোড করা হয়। সেই চ্যানেলে মূলত যে কন্টেন্টটি আছে সেটি হলো ফ্রি ফায়ারের ফেক ভিডিও, যেমনটা আমরা টস বাংলা গেম চ্যানেল অর্থাৎ আমাদের এই চ্যানেলে দেখতে পাই। এই চ্যানেলের নাম হচ্ছে ব্রেভ 333 গেমার। এই চ্যানেলের লিংক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। নেক্সট, ট্রেনিং গ্রাউন্ডে এমন একটি গান আছে যে গান কখনোই আপনি ট্রেনিং গ্রাউন্ডে সঠিকভাবে ব্যবহার করতে পারবেন না। আসলে আপনারা এখন স্ক্রিনে যে গানগুলো দেখতে পাচ্ছেন এই গানগুলো এখানে যুক্ত করার পিছনে ফ্রি ফায়ারের একটা উদ্দেশ্য আছে। সে উদ্দেশ্য হলো ফ্রি ফায়ারের প্লেয়াররা যাতে যে কোনো গানের উপরে হাতের ভালো একটা স্কিল আনতে পারে। আর সেই জন্য এখানে ফ্রি ফায়ারের প্রতিটি গান গ্যারিনার পক্ষ থেকে যুক্ত করে রাখা হয়েছে, যাতে প্লেয়াররা চাইলেই এখান থেকে গান নিয়ে প্র্যাকটিস করে যে কোনো একটা গান কিংবা প্রতিটা গানের উপরে ভালো একটা দক্ষতা আনতে পারে। কিন্তু এখানে এমন এক গান আছে যে গান কখনোই আমাদের গেমের মধ্যে যেভাবে ব্যবহার করা হয় ঠিক সেভাবে এখানে ব্যবহার করতে পারবেন না। আর সেই গানটার নাম হলো BSSX। BSSX হলো এমন এক গান যে গান কখনোই প্লেয়াররা সঠিকভাবে এই স্থানে ব্যবহার করতে পারবে না, কারণ এখানে যদি প্রিমিস ক্যারেক্টারকে ড্যামেজ দেন তাহলে দেখবেন যে প্রিমিস ক্যারেক্টার শুধুমাত্র একবার ড্যামেজ খেয়েছে, পরবর্তীতে যে 8 করে ড্যামেজ খাওয়ার কথা সেটা কখনোই এই প্রিমিস ক্যারেক্টার খাবে না। তাই বলা যায় এই গানটি কখনোই ট্রেনিং গ্রাউন্ডে সঠিকভাবে কাজ করে না। নেক্সট, ফ্রি ফায়ার গেমে যে বট দেখা যায় সেই বটগুলো সবচেয়ে মজাদার কাণ্ড কোনটা জানেন? ফ্রি ফায়ার গেমের বটগুলো সবসময় বিভিন্ন রকমের মজাদার কাণ্ড করে দেখায়। যেমন কোনো ম্যাচে কোথাও দাঁড়িয়ে থাকলে এমন অবস্থায় হঠাৎ করে বটরা আপনাকে পিছন থেকে একটা ফায়ার করে নিজে নিজেই দৌড় মারবে। এছাড়া আরো বিভিন্ন রকমের মজার কাণ্ড করে বসে ফ্রি ফায়ারের বটরা কিন্তু সবচেয়ে মজাদার কাণ্ড কোনটি জানেন? সবচেয়ে মজাদার কাণ্ড হলো তারা যখন কোন বিল্ডিং এর ছাদের উপরে ল্যান্ডিং করে তখন দেখবেন তারা কোনোভাবে সেখান থেকে নামতে পারছে না। আপনারা এখন স্ক্রিনে সেটি দেখতে পাচ্ছেন, ছাদের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এই বটটি দৌড়াদৌড়ি করছে কিন্তু সে কোনোভাবে এখান থেকে নামতে পারছে না। ছাদের কর্নারে গিয়ে শুধুমাত্র একটা লাফ দিয়ে ছাদ থেকে নামতে পারবে এই জিনিসটা গ্যারিনার পক্ষ থেকে ফ্রি ফায়ারের বটদের শিখিয়ে দেওয়া হয়নি, যার ফলে বটরা কখনো এই কাজটি করতে পারে না। আর এই বিষয়টা আমার কাছে খুবই মজাদার লেগেছে। নেক্সট, বারবুনা ম্যাপের গ্রেভিয়ার্ডে আমরা অনেকগুলো কবর দেখতে পাই, কিন্তু এত কবর এখানে এলো কিভাবে? আসলে এই জায়গাটি হচ্ছে একটি কবরস্থান, এই জায়গার নাম হচ্ছে গ্রেভিয়ার্ড। আর এই শব্দটির অর্থ হলো কবরস্থান, তার মানে হলো নামের সাথে এই জায়গার মিল আছে। কিন্তু কথা হচ্ছে এখানে কয়টি কবর আছে সেটা জানেন? এখানে কয়টি কবর আছে সেটা বলার আগে আপনাদের ছোট একটি চ্যালেঞ্জ দিচ্ছি, আন্দাজ করে বলুন তো এই স্থানে কয়টি কবর আছে। আপনাদের ধারণা কমেন্ট বক্সে লিখে ফেলুন। যাই হোক, এবার আমি আপনাদের সঠিক উত্তরটি বলে দিই। এখানে সর্বমোট 83টি কবর আছে। এটা শুনে হয়তো অনেকে বিশ্বাস করতে পারছে না, কিন্তু আমি যা বলেছি তা আসলেই সত্যি। আপনারা চাইলে এখানে গনে দেখতে পারেন। এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং টস বাংলা গেম চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন।